মামলার সাইতে আমার জনপ্রিয়তাকে নষ্ট করার পিছনে ওনারা লেগেছেন। এবং উক্তরূপ মতে কোনো কথাবার্তা বলিয়া কাউকে কোনো ধরনের ফোন করি নাই, যাহার কোনো ধরনের রেকর্ড কেউ দেখাতে পারবে না। তার এজাহারে বর্ণিত মামলার দিন ও সময়ে অর্থাৎ 3 জুন 2024 তারিখ দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় আমি কক্সবাজার সদর উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে কর্মব্যস্ত ছিলাম। আমি কক্সবাজার সদর উপজেলা পরিষদের টানা নির্বাচিত জনপ্রিয় একজন বার চেয়ারম্যান হই। এছাড়া আমি কক্সবাজার সদর উপজেলার একটি স্বনামধন্য সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিকভাবে আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ধরনের কালো দাগ নেই। নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি যথেষ্ট জনপ্রিয়তা ও সুনামের সহিত নিজ দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি। সম্প্রতি আমার বসবাসের এলাকায় একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, যা আপনারা ইতিমধ্যে জেনেছেন। ঘটনাটি মূলত আমারই আত্মীয় স্বজনদের দুপক্ষের মধ্যে সংঘটিত হয়েছে। এমনকি দুপক্ষের মধ্যে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমি নানাভাবে উদ্যোগ গ্রহণ করি, কিন্তু তাদের মধ্যে একটি পক্ষ আমার রাজনৈতিক কেরিয়ারকে টার্গেট করে নানাভাবে আক্রমণ করে যাচ্ছে। আমি জানতে পেরেছি চিহ্নিত কতিপয় রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তারা আমার মানহানি ও হৈরানি করতে এই হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মে এটি স্পষ্ট প্রতীয়মান হই যে তারা মূলত ঘটনার প্রতিকার চাওয়ার চাইতে আমার মানহানিতে বেশি আগ্রহী। কাজেই এ ধরনের দুষ্কৃতকারীদের ব্যবহারে প্রশাসন সহ সকলের সচেতন সুদৃষ্টি কামনা করছি। এদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ আবুল হাসনাত, পিতা মৃত আশরাফ আলী, কক্সবাজার সদর মডেল থানায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর 28 এবং 7 তারিখ লিপিবদ্ধ হয়। কিন্তু উক্ত মামলায় আমাকে উদ্দেশ্যমূলকভাবে হৈরানি করার নিমিত্তে ও আমার জনপ্রিয়তা কমানো সহ সামাজিক ও ব্যক্তিগত মান মর্যাদা ক্ষুণ্ণ করার লক্ষ্যে আমাকে এজাহারের 1 নম্বর আসামিভুক্ত করা হয়। যদিও আমি 11 তারিখ উক্ত মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন লাভ করি। উক্ত দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে আমার মোবাইলে বলা হুকুম অনুযায়ী ঘটনাটি সংঘটিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য হয়। উক্ত মামলার এজাহারে বর্ণিত মামলার দিন ও সময়ে অর্থাৎ 3 জুন 2024 তারিখ দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় আমি কক্সবাজার সদর উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে কর্মব্যস্ত ছিলাম এবং উক্তরূপ মতে কোনো কথাবার্তা বলিয়া কাউকে কোনো ধরনের ফোন করি নাই, যাহার কোনো ধরনের রেকর্ড কেউ দেখাতে পারবে না। এছাড়া উক্ত মামলা দায়ের করার পরও মামলার বাদী মোহাম্মদ আবুল হাসনাত ও মাসুদের স্ত্রী সামিরা জালাল ও অন্যান্য সহযোগীরা আমার বিরুদ্ধে বিভিন্ন মনগড়া মিথ্যা বানোয়াট কথাবার্তা বলিয়া বক্তব্য প্রদান করত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানহানিকর অপপ্রচার চালাচ্ছে, যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। উক্ত বিষয়ে আমি তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি। ওনারা বিশেষ করে আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং বারবার নির্বাচিত হয়েছি, গতবার নির্বাচনের মধ্যে তুমুল প্রতিযোগিতার মধ্যে নির্বাচিত হয়েছি, এবারে আলহামদুলিল্লাহ সদর উপজেলাবাসীর দুয়াই সমর্থনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি। এই জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে এবং আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ওনারা আমার বিরুদ্ধে মামলার সাইতে আমার জনপ্রিয়তাকে নষ্ট করার পিছনে ওনারা লেগেছেন।